নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাব। আমি অনুরোধ করব যে যারা ইস্টবেঙ্গল সমর্থকরা আমার চ্যানেলটিকে যা ইস্টবেঙ্গল কমেন্ট সেকশনে ভরে দেন। আসুন বন্ধু, আজকে জয়ের দিনে আমরা সবকিছু ভেদাভেদ ভুলে ইস্টবেঙ্গল ক্লাবের নামে জয়ধ্বনি তো অতি অবশ্যই করব। আপনি তো একজন ইস্টবেঙ্গল সমর্থক, একটু কি পারেন না জয় ইস্টবেঙ্গল কথাটা বলতে? একই সঙ্গে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করবেন। আমি শুধুমাত্র ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও করি বন্ধু। জেতা হারা দুঃখ গ্লানি ব্যথা বেদনা ব্যর্থতার ঊর্ধ্বে উঠে সারাটা বছর ধরে ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও করি। আপনি তিনি ইস্টবেঙ্গল সমর্থক, ইস্টবেঙ্গল সমর্থক কি ইস্টবেঙ্গল ক্লাবের স্বার্থে তার স্পর্ধার ইতিহাসে লাল হলুদের স্বার্থে স্পোর্ট পেন্সিল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এ প্রত্যাশা অতি অবশ্যই রাখব। ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে খালি ছুঁয়ে দিন বন্ধু, হয়ে যাবেন একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবারের সদস্য। এবার চলে আসে ভিডিওর মূল পর্বে একদম, সেখানে স্ট্রেনজিত ডেকানকে হারিয়ে দিয়ে দুটো ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে এবং গোল পার্থক্যে মোহনবাগানের ক্লাব থেকে এগিয়ে থেকে ইস্টবেঙ্গল এই মুহূর্তে এমন একটা জায়গায় আছে যে যে টার্গেটটা করা হয়েছিল, কোচ কার্লোস কুয়ারতাদ বলেছিলেন যে সুপার কাপের প্রথম টার্গেট হচ্ছে প্রথম চার বা সেমিফাইনালে জায়গা করে নেওয়া। সেই জায়গাটা প্রায় তৈরি হয়ে রয়েছে, শেষ ম্যাচ রয়েছে মোহনবাগানের বিরুদ্ধে ডারি ম্যাচ। সেই ম্যাচটা যদি যে কোনো ফলাফলে ইস্টবেঙ্গল ক্লাব ড্র করতে পারে বা অমীমাংসিত রাখতে পারে, তাহলেই কিন্তু তাদের সামনে খুলে যাবে প্রথম চার বা সেমিফাইনালের দরজা। আমি যখন ভিডিওটা করছি তখনও খেলা পুরো শেষ হয়নি, ব্যবধান বাড়বে নিশ্চিত করে বলতে পারি, তাই সুনিশ্চিত ভাবে ব্যবধানটাকে তুলে ধরছি না। একটা দুরন্ত প্রত্যাবর্তন, সত্যি করেই কোচ কার্লোস কুয়ারতাদ ইস্টবেঙ্গল ক্লাবের চেহারাটাকে বদলে দিয়েছে আপাত দৃষ্টিতে, এই কথাটা আমাকে বলতে হচ্ছে। কিন্তু এটুকু শুনে তো আপনারা খুব বেশি আশান্বিত হবেন না। আপনারা শুনতে চাইছেন যে একজন স্প্যানিশ ফুটবলার একটা দারুণ প্রোফাইল নিয়ে এসছেন, 34 ইয়ার্স, তিনি 34 বছর বয়সে এসেছেন, তার থেকে অনেক বেশি বয়সে, প্রায় 38 নিয়ারেস্ট ক্লেটন সিলভা, কিন্তু মোটের ওপরে ইস্টবেঙ্গল ক্লাবে সোনা ফলাচ্ছেন, তিনি ফলিয়ে যাচ্ছেন সেখানে। 34 ইয়ার্সের এই ফুটবলারটার যে প্রোফাইল, ক্লেটন সিলভাও সেই প্রোফাইল দেখে লজ্জা পাবেন। যদি তিনি তার নিজের ফর্মে থেকে থাকেন, তার সঙ্গে প্রথমত একটা এক মাসের চুক্তির কথা হয়েছিল, সেটাকে নিয়ে বিতর্ক হয়েছে, সেই বিতর্ককে সরিয়ে রেখে দিয়ে শেষ পর্যন্ত সেই স্প্যানিশ ফুটবলার কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করবেন। আমি আগেও বলেছি এখনও বলছি, সুপার কাপে তাকে আমরা দেখতে পারব না, মূলত ইন্ডিয়ান সুপার লিগের যে দ্বিতীয় পর্বে সেখানে তাকে দেখা যাবে, সিবিওরীয় তরকে সুপার কাপের পরে আর আমরা দেখব না, আমাদের সহ্য করতে হবে না। আমাদের দুর্ভাগ্য যে সিবিওরীয় তরের মতো সুপার সাব যিনি হায়দ্রাবাদ হেডসির হয়ে ফুল ফুটিয়েছিলেন, 56 ম্যাচে 16 গোল করেছেন, সেই ফুটবলারটিকে আমরা পাবো না। দরকার নেই বন্ধু, আমাদের দরকার হচ্ছে সাফল্য, আমাদের দরকার ইন্ডিয়ান সুপার লিগের প্রথম সিক্সে ওঠার একটা যে হাতছানি, একটা দুরন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে মেনটেন করা। এরপর বলো বন্ধু, হায়দ্রাবাদ এফসির ঘর ভেঙে গেছে, পুরোপুরি ভেঙে গেছে। তাদের দুখানা ফুটবলারকে ইস্টবেঙ্গল টার্গেট করেছিল, নিখিল পূজারী এবং হিতেশ শর্মা। এর মধ্যে নিখিল পূজারী এই মুহূর্তে আছে জাতীয় দলে, হিতেশ শর্মা খেলছেন। এই দুটো ফুটবলারকে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে এমন একটা পর্যায়ে এই মুহূর্তে এগিয়ে গিয়েছে বন্ধু, সেটা বলতে গেলে পরে, যদিও প্রমাণ কিছু নেই, আমাদেরকে একটু সময় ধরতে হবে, ধৈর্য রাখতে হবে। আমরা যেসব ফুটবলারদের ইস্টবেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনা বলছি, খুব গুটিগত ফুটবলার নেই বলছি, বিশেষ কিছু বলছি না, আপনারা অনেকেই বলছেন আপনাদের কথা মেলে না। অ্যাকচুয়ালি দেখুন বন্ধু, দল বদলের যে গতি প্রকৃতি সেটা অনেকটা ইংল্যান্ডের আবহাওয়ার মতো, কখনো বৃষ্টি কখনো ঠান্ডা কখনো রোদ্রু। আমরা একটা ধারাভাষ্য আপনাদের সামনে তুলে ধরি, সে ধারাভাষ্য বহু ক্ষেত্রে মেলে বহু ক্ষেত্রে মিলতে নাও পারে, এটাকে নিয়ে চিন্তিত হবেন না। যদি ইস্টবেঙ্গল সমর্থক হন, একটা জিনিস হিসেবে দেখবেন যে কিভাবে ইস্টবেঙ্গল ক্লাবের ভালো হতে পারে, কোন কোন ফুটবলারদেরকে নিলে ইস্টবেঙ্গল ক্লাব আরও শক্তিশালী হতে পারে, আমরা তারই একটা ধারাভাষ্য আপনাদের সামনে তুলে ধরছি। এবং সেখানে কিন্তু আমরা খুব সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি নিখিল পূজারীর আসার যে সম্ভাবনাটা এই মুহূর্তে তৈরি হয়েছে। নিখিল পূজারী যদি ইস্টবেঙ্গল ক্লাবের রক্ষণভাগে নির্ভরতা দেয়, তাহলে রক্ষণভাগটা বন্ধু দাঁড়িয়ে যাবে। আক্রমণভাগ আর একটা কথা বলবো, ডিপি সুয়েরকে খুব সম্ভবত ইস্টবেঙ্গল ক্লাব ছেড়ে দিচ্ছে, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে যেটুকু খবরাখবর পাচ্ছি তার ভিত্তিতে এটুকু বলতেই হয়,
বিবিসুয়ের অনেক আশা নিয়ে এসেছিলেন, অনেক ট্রান্সফার ফি দিয়ে তাকে ক্লাব নিয়ে এসেছিল, প্রত্যাশা পূরণে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। সে বিবিসুয়েরকে আর বহন করতে চাইছে না ইস্ট বেঙ্গল ক্লাব, খুব স্বাভাবিক, তাকে বহন করা যায় না। তার পরিবর্তে বন্ধু আই লিগের যিনি গোল মেশিন, তার নামটা ভীষণ খটমটে, আগে উচ্চারণ করেছি আজকে করব না, আপনারা করুন, আপনারা আমার কমেন্ট সেকশনে লিখুন, আপনারা আমাদের শিক্ষক, দেখি কি লিখতে পারেন। সেই ফুটবলারটিকে নেওয়ার ব্যাপারেও কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব যেভাবে জোর কদমে শেষ মুহূর্তে তৎপরতা দেখাচ্ছে, একটা কথা আপনাদের বলতেই হবে, ইমামি ইনভেস্টর সংস্থা কিছুটা নিশ্চল স্থবির থাকলেও ইস্ট বেঙ্গল কর্মকর্তারা কিন্তু রীতিমতো একটা ধাক্কা দিয়েছেন। তার কারণ ইস্ট বেঙ্গল ক্লাবের সাফল্যের সাথে এবার কিন্তু তাদেরও কিন্তু অস্তিত্ব রক্ষার একটা ব্যাপার আছে। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সমালোচনার ঊর্ধ্বে উঠে ইস্ট বেঙ্গল ক্লাব জয় পেয়েছে, সুপার লিগের সেমিফাইনালে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সুপার লিগ জিততে পারলে এফসি কাপ। প্রায় দেড় দশক আগে ইস্ট বেঙ্গল ক্লাব, দেড় দশক কেন, তার বেশি সময় আগে ইস্ট বেঙ্গল ক্লাব এফসি কাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় ভারতীয় কোন একটা ফুটবল দলের প্রতিনিধিত্ব করেছিলেন। সময় গেছে, কাল গেছে, তাদের সাফল্য ভারতীয় সবকটা ফুটবল দলের থেকে অনেক বেশি প্রশ্নাতীত সাফল্য ইস্ট বেঙ্গল ক্লাবের। আজকে দীর্ঘদিন তারা সে কাপ থেকে বঞ্চিত, খেলার সুযোগ পায় না। আজকে নতুন করে আমরা আশায় বুক বাঁধব, সমালোচনার ঊর্ধ্বে উঠে বন্ধু, ব্যক্তিগত কুৎসা ব্যক্তিগত সমালোচনায় ইস্ট বেঙ্গল ক্লাব এগোবে না, আপনি নিজেও ব্যক্তিগতভাবে এগোবেন না। আসুন বন্ধু আমরা সবাই মিলে সুপার কাপের সেমিফাইনাল ইস্ট বেঙ্গল উঠুক, ডার্বি ম্যাচ ইস্ট বেঙ্গল ক্লাব জয়লাভ করুক, সেই সমূহ সম্ভাবনা ইস্ট বেঙ্গল ক্লাবের আছে। ইস্ট বেঙ্গল ক্লাব প্রথমবার সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে এফসি কাপের যোগ্যতা অর্জন করুক, ভারতের প্রতিনিধিত্ব করুক, এ প্রত্যাশা বন্ধু একজন ইস্ট বেঙ্গল সমর্থক হিসাবে আমার রইল। আপনারা কি বলেন? ধন্যবাদ।